হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের ছোট্ট একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। ছোট্ট ভিডিও, কিছু বক্তব্য রয়েছে, বলবো, তোমাদের ভালোবাসা নেবো আর টুক করে সরে যাব। তো আজকে জানাতে এলাম, আর দুদিন বাকি, শুধু দুদিন, তারপরে আসছি। এমন এমন করে ধোবো তোকে রে ঘোড়ামুখি, তুই শুধু অপেক্ষা কর। তোর জীবনে না আছে পুজো, না আছে সংসার, না আছে অন্য কিছু, সবই ফাঁকা, বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, শুধুমাত্র দুদিনের অপেক্ষা, তারপরে আসছি। ঘোড়ামুখী, তোর জন্যে ভালো রকমের ইঞ্জেকশন আসছে, বুঝতে পেরেছিস? তা ফাঁকা মাঠে খুব লাফাচ্ছিস, তোকে লাফাতে দেওয়া হয়েছে, পাবলিককে বোঝানো হচ্ছে। আর তোর যারা ওই বললাম না তালবা চাটা যে ভিউয়ার্সগুলো রয়েছে, তাদেরকে বোঝানো হচ্ছে তোর লাইফে কতটা ফ্রাস্ট্রেশন, তোর লাইফে খুশি আনন্দ বলে কোনো জিনিস নেই, বুঝতে পেরেছিস? তোর লাইফটাও এরমভাবেই কেটে যাবে, ফাঁকা ফাঁকা, বুঝতে পেরেছিস? এই যে তোর কিছু দালালরা বলতো না, আমি নাকি টাকার জন্য ভিডিও করি, এই ভিডিও করি, ঠিক আছে, সেটা দেখ প্রুফ। প্রুফ কার? গামলা ফোলাবার জন্যে, সাইকেল দোকানে যেতে হচ্ছে টাকা আর্নিং করার জন্যে, ঠিক আছে, আর কার দেখ দেখ, বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তো ওই জন্য বললাম শুধুমাত্র দুদিন অপেক্ষা কর, আসছি।